এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমার মেয়ে সুখে স্বচ্ছন্দে মানুষ হয়েছে, গরুর গাড়িতে সে যেতে পারবে না। তাছাড়া আমাদের বংশের একটা রীতি আছে, সে যে আপনার মেয়ের কথা ভুলে যান, সে এখন মনোহরপুরে মিত্র বাড়ি বধু। আমার মেয়ে কথা ভুলে যাব, সেটাই নিয়ম। সে নিয়ম আমি মানি না। পয়সা গরমে আপনি যদি সামাজিক নিয়ম মানতে না চান, তাহলে আপনার মেয়ে না হয় মহেশপুরেই থাকুক। বেশ তো, ইন্দু জামাই না হয় আমাদের পালকিতেই মনোহরপুর যাবে। আপনাদের পালকি আপনাদের ছোট মেয়ের বিবাহের সময় ব্যবহার করবেন বেয়ান। ছোট মেয়ের বিয়ের সময় ভুল করবো না মিত্তির মশাই, সমান ঘরের ছেলেই নিয়ে আসবো। বিবাহ সম্পূর্ণ, সুতরাং ভাঙা প্রশ্ন ওঠে না। কিন্তু আমি মনোহরপুরে বউ নিয়ে ফিরছি না। আমার রূপেন বড় হোক, উপার্জন করতে শিখুক, যেদিন সে মহেশপুরে পালকি পাঠাতে পারবে সেই দিন সে তার বউকে নিয়ে যাবে, তার আগে নয়। নমস্কার। উপেন, উপেন, প্রতিপালন করিতে সক্ষম পালকি বেহারা পাঠাইলাম, বধুমাতাকে এবার পাঠাইয়া দিবেন, নচেত আমি পুত্রের পুনরায় বিবাহের সম্বন্ধ করিব। নমস্কার আন্তে, শ্রী ভূপেন্দ্রনাথ মিত্র। আপনারা বিশ্রাম করুন, আমি আসছি। দিদি, 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 কিরে, হা করে তাকিয়ে দেখছিস কি? তোর শ্বশুর বাড়ি থেকে না কত কি নিয়ে লোক এসেছে। ভাবছি অনেক টাকা করেছি উপেন, তাই তুই তো এইরকমই চেয়েছিলি। তাছাড়া ইন্দু তো 8 বছর আগেই শ্বশুর বাড়ি চলে যেতে।
শুধু তোমার জিতে ছিল জেদ করেছিলাম বলেই তো উপেন আজকে মানুষের মতো মানুষ হয়েছে এই তো ইন্দু কি হয়েছে বাবা তোমাকে আর আমাদের কাছে রাখতে পারছি না মা কেন মনোহরপুর থেকে বেয়াই মশাই পালকি পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাবার জন্য কবে যাবে না দিদি আগে কাল ভোরেই যাবার কথা বলেছেন কর্তা বাবু কাল ভোরে বেশ তাই হবে আগে আর একটা কথা কি কথা নদীবনে যখন যাবেন তখন এই গয়নাগুলো পরিয়ে পাঠাতে বলেছেন কর্তা বাবু কেন বলুন তো গয়নাকে আমরা কিছু কম দেব ছি 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 ও কথা কেন বলছেন কর্তা বাবু মানে কর্তা আমার খুব ইচ্ছে ছিল উনি নিজের হাতে গয়না পরিয়ে বৌদিদিকে ঘরে তুলবেন উনি যখন নেই দিন ওটা দিন কামে নেই এটা নিয়ে যাও এখানে কি চাই দাদাবু এটা পাঠিয়ে দিলেন কি খুলে দেখুন দাদাবু বললেন ভূষণ বৌঠান ছাড়া আর কারোর হাতে যেন না যায় ইন্দু ইন্দু এইরে মা এদিকেই আসছেন আমি যাই আমার বকশিস বকশিস অশোক বনে হনুমান সীতামার হাতে রামের চিহ্ন তুলে দিয়ে বকশিস নিয়েছিলেন তার মানে তুমি হনুমান হ্যাঁ বকশিস আচ্ছা দাঁড়ো ধরো সময় পেলে না কুমুদিনী থাকো ওখানে থাকো চুপটি করে বসে থাকো কত বদলে গেছ আমাকে আমাকে চিনতে পারছ বলো তো আমি বদলে গেছি কিনা না গো আমি তোমার সেই ইন্দিরাই আছি আর তুমি বলো না বারে আজকে কি কাঁদতে আছে কত আনন্দের কথা আমাদের ইন্দু শ্বশুর বাড়ি যাবে না মানে হঠাৎ যাওয়া তো ঠিকই বলেছো বড় বউ হঠাৎই আমাদের চমকে দিয়েছে উপেন এই শাড়িটা খুব সুন্দর না জামাইবাবুর পছন্দ আছে আছে বুঝি এই শুন যাবার সময় না তুই এই শাড়িটা পরে যাবি কেমন যাব তুই আমার সাজিয়ে দিস আমার সাজানো জামাইবাবুর পছন্দ হবে কেন হয়তো রেগে মেগে বলবে এসব কি সেজেছ কেন
রেগে যাবে কেন? জানিস দিদি, আমার কেবলই মনে হচ্ছে জামাইবাবু প্রচন্ড রাগী। কি করে বুঝলি? ছবি দেখে? না, ছবি দেখে নয়, মানে একটা আন্দ। মোটেও না। মনে আছে তোর বিয়ের দিন বাসুর ঘরে সবাই কত বিরক্ত করেছিল, বেচারা কিচ্ছু বলেনি। বাবা, না দেখি এত টান? তা হ্যাঁ রে দিদি, ওখানে গিয়ে আমাদের ভুলে যাবি না তো? তোদের কি ভুলতে পারি? তুই, মা, বাবা। হ্যাঁ রে, শোন, বাবা শরীরের দিকে একটু লক্ষ্য রাখিস, আর সব সময় মার কাছে কাছে থাকবি, বুঝলি? আর 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 আমার কুমুদিনীকে রোজ ছোলা দিতে ভুলিস না যেন। হ্যাঁ, আমার কবে আসবি রে দিদি? জানি না রে। সব মেয়েরা অপেক্ষা করে, এক ঘর শূন্য করে আর এক ঘর পূর্ণ করে তোলে মা। সুখে থাকো মা, সবাইকে সুখী করো। মম যৌবন
ভূষণ বলবে দাদাবু এখনো ঘুম থেকে ওঠেনি, কাল তো রাত্রি জাগরণ হয়েছে এই কথা শুনতে। ঠিকই বলছি ভাই, আমাদের দেশে রমণীর আচল বলে একটা কথা আছে যার কথা কোনো বিজ্ঞান বইয়ে লেখা নেই। সম্পূর্ণটা পড়ে না, তবে ওই কিছু কিছু কথা, যেমন বিয়ের রাতে অনেক মহিলা কড়ি খেলা, আমার হেরে যাওয়া, তার ইশারা, আর তার মুখ, আর তার চেহারা, তার রূপ। কি জানি, তুমি যাও কিছু খেয়ে নাও গে। না দিদিমণি, কত করে বলি না কালা দিঘিটা পার হয়ে যা। কালা দিঘি কিছুতেই কথা শুনলে না।
আর কি আছে? বিশ্বাস করো আমার কাছে আমি কিচ্ছু নেই। আর কিছু নেই না? এই পালকি গায়ে যা আছে খুলে নিয়ে আগুন লাগিয়ে দে। আমি এখন মহেশপুরীতে কি খবর পাঠাবো? ওদের কি বলবো? বড় আশা করেছিলাম পিয়ায় মশাই, একদিন একদিন আমার ঘরের লক্ষ্মী ফিরে আসবে, আমার শূন্য ঘর পূর্ণ হবে। কিন্তু আমার উপেন 10 বছর অক্লান্ত পরিশ্রম করেছে শুধু এই দিনটির জন্য, তার মুখের দিকে তাকানো যাচ্ছে না বিয়ে মশাই। মানুষ ভাবে এক আর হয় আর এক। আমিও কি কখনো ভেবেছিলাম যে আমার ইন্দু এইভাবে হারিয়ে যাবে? উপেন হুগলি ডেপুটির কাছে গেছে যদি কোনো সন্ধান। কিন্তু যে মেয়েকে ডাকাতে ধরে নিয়ে গেছে সমাজ কি তাকে স্থান দেবে? সে তো পরের কথা, আগে তার খোঁজ পাই। আপনার পুত্রবধূ, আপনি খোঁজ করুন। আমার খুঁজতে ভয় হয় যদি শুনি আমার ইন্দু জলে ডুবে মারা গেছে।
হাসি আর কোনোদিন দেখিনি, নিজের হাতে ওই হাতটা আমায় দিলেন। উপেন, দারোগাবাবু এসেছিলেন। কি বললেন দারোগাবাবু? কোনো খবর নেই, শুধু বনের মধ্যে পালকিটাকে দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। আর কালেক্টর সাহেব এসেছিলেন? কালেক্টর সাহেব কিছু বললেন? তার অনুমান ইন্দির আত্মহত্যা করেছে। উমা, সারাক্ষণ কান্নাকাটি করলে কি আর সব সুরাহা হয়ে যাবে মা? আমি বলছি কলকাতায় পৌঁছেই একটা ব্যবস্থা করব। সব ব্যবস্থা করে দেবে। কি করে করবে? কিছু বললেই তবে তো করবে। শুধু না, ব্যস্ত হচ্ছে কেন? আগে কলকাতায় পৌঁছই না। ব্যস্ত হবে না ঠাকুরমশাইটা বলেই খালাস। তোমরাকে কলকাতায় পৌঁছে দিও। কলকাতাকে একটুখানি জায়গা, শুধু চিৎকার করে কি হবে? থামো, তুমি কিছু মুখে দাও মা, আমি বলছি একটা ব্যবস্থা করবই। আমি তো এখানে কাউকে, আমরা কি করবো? শিবরাত্রে কাশিতে বাবার মাথায় জল ঢালবার জন্য কত কষ্ট করে যাচ্ছিল। শুধু নাম বললে তার হবে না, বাড়ির নম্বর চাই, রাস্তার নাম চাই। তোমার পুরোর বাড়ি খুঁজে বার করতে হলে আমাদের আর কাশি যাওয়া হবে না। তুমি বড্ড চেঁচামেচি করছো। থামো, চেঁচামেচি করছি? তুমি বরং এখানে কারোর বাড়িতে ঝিয়ের কাজ খুঁজে নাও। তোমার ব্যবস্থা? শুভ এসেছে, আমার বোনছি, ওরা খুব বড় লোক, অনেক করে রাজি করেছে, ও তোমাকে নিয়ে যাবে। নিয়ে যাবে কোথায়? ওদের বাড়িতে, ভবানীপুরে থাকে। তুমি ওদের বাড়িতে ঝিয়ের কাজ করবে, বুঝলে? এসো আমার সঙ্গে। আর শোনো, চোখের জল মুছো, চোখের জল মুছো, এসো। মাসিমার কাছে শুভ। শোনো বাছা,
রামনাম দত্তের বাড়িতে ঝির কাজ পাওয়াটাও ভাগ্যের কথা। দেখো তুমি আবার মুখ পুড়িও না জানো আমার। মাসিমা তাহলে আমি একটু ওর সঙ্গে কথা বলে নি, ও রাজি হলে তবে তো। তা বেশ তো, তুই কথা বল না। এই দেখ ছেলেটা আবার কোথায় গেল। তোমার নাম কি ভাই? আমার নাম কুমুদিনী। সুন্দর নাম কুমুদিনী না মা? তোমার পছন্দ হয়েছে? এই যে আমার ছেলে। দেখো কে শোনো, মাসিমা যাই বলো তুমি কিন্তু নিজেকে আমার কাছে লুকিয়ে রাখতে পারো না। মানে আমি তো মোট কথা তুমি আমার সঙ্গে যাচ্ছ, তোমার দাসীর কাজ করার কোনো দরকার নেই। কি ভাবছো, রান্নাঘরে তো আমরা সবাই রান্না করি, তুমি আমাদের সঙ্গে থাকো, কেমন রাজি? তো রাজি রাজি রাজি, তুই একটা পাজি। আপনার কাছে ঝি বলুন দাসী বলুন যে কোনো কাজ করতে আমি থাকছি। আপনি নয় তুমি, কেমন কি রে শুভ, টাকা করির কথা বলে দিয়েছিস তো? ওকে দে। আমি ভাবছি শুধু তোমার শাশুড়ির কথা। শাশুড়ির কথা কেন? যা হোক একটা উল্টো পাল্টা ওনাকে বোঝাতে হবে। শোনো তোমাকে ভাই একটা কাজ করতে হবে। কি কাজ দিদি? আমার শাশুড়ি মানুষটি একটু খিটখিটে, তোমাকে শুধু একটু মানিয়ে নিতে হবে। মাকে প্রণাম কর। এটি কে বৌমা? আপনি সেই রান্নার লোকের কথা বলেছিলেন মা? তা পেলে কোথায়? আমার মাসির বাড়ি থেকে নিয়ে এলুম। ও তা এদিকে একটু এসো তো মাসা, ভালো করে দেখি। থাক থাক থাক, আর আসতে হবে না। কেন মা, কি হয়েছে? এ যে একবারে আগুন, রূপ একবারে ফেটে পড়ছে। না 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 না, সমস্ত মেয়ে রাখা চলবে না, ওরা ভালো হয় না। তাই বলে সব সমস্ত মেয়ে কি খারাপ হয়? অত কথায় কাজ কি বৌমা, আমি রাখবো না, ব্যাস তুমি এখন যেতে পারো বাছা। কুমু কুমু, তুই কাঁদছিস? চোখে জল ছাড়া আমার আর কি আছে দিদি? অমন করে বলতে নেই, তোর ভাবনা কি বেয়ান, আমি তো তোকে সঙ্গে করে নিয়ে এসেছি। না দিদি, মরে গেলে ওসব কথা শুনে আমি এখানে থাকতে পারবো না। কোথায় যাবি? আর কোথাও ঠাই না পাই, মা গঙ্গা তো আছেন। কি যাতে বলছিস? আমি ঠিকই বলছি দিদি, আমি আমার নিয়তির কথা বলছি, তোমার দুটি পায়ে পড়ি আমায় যেতে দাও। না আজকে রাতটা এখানে থেকে যা, যদি কোনো ব্যবস্থা করতে না পারি কাল চলে যাস। কিন্তু একদিনই তোর গঙ্গা শুকিয়ে যাবে না, তুই এখানে একটু দাঁড়া, আমি দেখছি। আরে এসব কি? সামান্য ব্যাপার উকিল বাবু। তবে ননি দত্তকে আপনি যেভাবে নাজেহাল করেছেন, অন্য কোনো উকিল হলে তা করতে পারত না।
কিন্তু আপনার ওই সাক্ষী তো সব ওলটপালট করে দিয়েছিল। আকে আরে মশাই কোটে এমন মাল ছাড়বেন যে কইতে পারে ভালো। এই এটা কি আকে মাল? হ্যাঁ এই এই তোর 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 কষ্ট করে চন্দননগর থেকে আপনার জন্য আনিয়েছিলাম আর কি। খুব কষ্ট হয়েছে আনাতে? খুব কষ্ট হয়েছে আনাতে বেচারা। তাহলে আরেকটু কষ্ট করুন, ওটা আবার চন্দননগরে পাঠিয়ে দিন। আর শুনো 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 শুনো, কাজের কথা হোক। কিরে দাদা আপনাকে ভেতরে ডাকছে। তুই যা আমি আসছি। আগে আমরা তাহলে আপনি একটু বসুন। না না বসুন বসুন, একটু মিষ্টি মুখ করে যাবে। তো এর জন্য আবার আমায় ডাকলে কেন? এ তো তুমি নিজে বললি হতো। আমি যদি সব করব তাহলে শহরের নামজাদা উকিলকে ডাকলাম কেন? কিন্তু কেসটা যে উকিলের মায়ের সঙ্গে, তার মানে ব্যাপারটা বুঝেছো? থাক বুঝেছি, কাল থেকে তুমি রান্নাঘরে যাবে, আমি আদালতে যাব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার প্রফেসরকে চ্যালেঞ্জ করে কথা? বেশ মামলা জেতালে কি দেবে? আগে মামলা তো জেতো, তারপর দেখি কি দিই। ছি 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 ছি, অসহ্য। এ দিন দিন হচ্ছেটা কি? কি বামন্দি, আপিমের মাত্রাটা বাড়িয়েছো নাকি? একটা রান্নাও তো মুখে দেওয়া যাচ্ছে না, অসহ্য। বাবা আপনি পাচ্ছেন খেতে? না না না, একদম মুখ দেওয়া যায় না। হ্যাঁ করে দেখছো কি মামন মেয়ে, নিজের কানেই তো সব শুনলে, ছেলেটা আমার কিছু মুখে দিতে না। হ্যাঁ একটু জল দিতে বলো। জল জল আমি দিচ্ছি। সারা থাকবো কি করে? আরে রমো রমো রমো, দেখো মাছা আবার কিচ্ছু না খেয়ে চলে গেল। বলে তুমি তো আরাম কর, বেশ মাছের মুড়ো চেয়ে পাচ্ছ, এদিকে আমার ছেলেটা যে কিচ্ছু না খেয়ে চলে গেল। মুড়োটা এখন যাচ্ছে চাই। তা বৌমা তুমিও তো রান্নাঘরে গিয়ে দু একখানা রান্না করতে পারো মা। আপনি তো বলেছেন মা, রান্নাঘরে গিয়ে রান্না করলে আমার সোনার অঙ্গ কালিই হয়ে যাবে। তা আমি এমন কি বললাম যার জন্য তুমি একবারে কাঁদতে শুরু করলে? মামন বে তুমি কি ওইটা হাতে করে এখানে বসে থাকবে, না যাবে আমার সম্মুখ থেকে? বৌমা তোমার মাসির বাড়ি থেকে যে লোকটিকে এনেছিলে সে কি চলে গেছে? ফেরস্তর বাড়ি থেকে দুটি না খাইয়ে তারাই কি করে মা? তা তা ভালোই করেছো মা, ওকে এখন আর তাড়িয়ে কাজ নেই। তুমি বরঞ্চ কালকে ওকে দিয়ে দু একখানা রান্না বান্না করিয়ে দেখো। ঠিক আছে। হয়ে গেছে রে, হয়ে গেছে। কি হয়ে গেছে দিদি? তোর এখানে থাকার প্রথম পর্ব শেষ। বুড়ো হয়ে গেলে কি তার হাতে রান্না ভালো লাগবে? রান্না ভালো লাগাতে গেলে রূপ যৌবন চাই। কি চাই বাবন দিদি? রূপ যৌবন। সে একটু চাইবই কি দিদি, বুড়ি হলে তার হাতে রান্না আর তার রোচে বলো? তোর ওই রূপ থাকবে না, মুখে পোকা পড়বে। দেখলে তো বামন দিদি, রূপ যৌবন না থাকলে হাতের হাঁড়িও ফাটে। যত বড় মুখ না তত বড় কথা। মামুন দিদি তুমি আমার লোককে হারামজাদি বলা কে? হারামজাদি? আমি আবার হারামজাদি কখন বলি? এই তো হাঁড়ি ফাটাবার সময় বললে। আমি যদি ওর কথা বলে থাকি তবে আমি যে জমের বাড়ি যাই। বালাই সাত, আর দুটো দিন থাকো দিদি, অত তো তাড়াতাড়ি কিসের? আমি যদি মিথ্যে কথা বলে থাকি তবে আমার যেন নরকে উঠাই না। কথা বলো না দিদি, নরকের লোকেরা যদি তোমার হাতে রান্নাই না খেতে পেলে তবে যে তাদের গতি হবে না গো। তত বড় মুখ তত বড় কথা, যাচ্ছি আমি কর্তা আমার কাছে। আমিও মাকে গিয়ে বলছি তুমি মোচার ঘন্ট নষ্ট করেছো আর আমার লোককে হারামজাদি বলেছো। আমি হারামজাদি বলেছি? আমি হারামজাদি বলেছি? বেশ করেছি বেশ করেছি বেশ করেছি বেশ করেছি। হ্যাঁ হ্যাঁ শুভ দিদি, তুমি কখনই কি হারামজাদি বলতে শুনলে গা? কখন 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 শুনলে গা? বলো তো ভালো মানুষের মেয়ে, আমি কি ও কথা বলতে পারি? দিদি উনি কখনো অমন কথা বলতে পারেন। তাই তো, কি শুনতে কি শুনলো? আমি তোমাকে সব রকম রান্না শিখিয়ে দেবো। হ্যাঁ মোচার ঘন্ট।
ঘন্টটি বড় সুন্দর হয়েছে আজ, বহুদিন পর বেশ তৃপ্তি করে খাওয়া গেল। আপনি কি বলেন বাবা? ঠিক 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 বলেছিস রমন। একটু ঘন্ট দিতে বলো তো। ঘন্ট? ও বৌমা একটু ঘন্ট দিতে বলো মা। আহা তা তুমি কেন কুমু কোথায়? তা আজকে মা তুমি রান্নাটি বেশ ভালোই করেছিলে, বেশ বড় ঘরের রান্না। তা এসব রান্না শিখলে কোথায় মা? আগে যেখানে কাজ করতে সেখানে কি? হ্যাঁ তো সেখানে তুমি কাজ ছেড়ে দিলে কেন মা? অদৃষ্ট মা। তা এখন থেকে তুমি মা থাকবে? আচ্ছা। মাথাটা বড় কুটকুট করছে, দেখো তোমার দু একটা পাকা চুল হয়েছে কিনা। কই বেশি তো না, দু এক গাছা। দু এক গাছা? তা দু এক গাছা তো পাকবেই, বয়স তো কম হলো না। হারানি কি বলে জানো না? কি বলে? বলে আমার নাকি সব চুরি পাকা। বলি বুঝি? হ্যাঁ বলো। বালাই ষাট ঝোঁকে মাথা খেয়েছে বেটি। হ্যাঁ তা তুমি দু একটা পেলে নাকি? তুলে দাও। হ্যাঁ ওইগুলো সব তুলে দাও কেমন। আর হ্যাঁ মা সবই তো প্রায় তুলে দিলুম, তা যেই দু এক গাছে রইল সে বরং কাল তুলে দেবো ক্ষণ। হ্যাঁ কাল? আচ্ছা। হ্যাঁ মা, বৌমা তোমাকে বাইরের কথা কিছু বলেছেন নাকি? আমি রমনকে বলে দেব। তোমাকে মা 4 টাকা করেই দেব। হ্যাঁ মা, মা শাশুড়ি না ঠাকুরের সব চুল তুলে নিল। কি বলছিস? সব চুল তুলে নিল। আই তুই আমার শাশুড়িকে নানা ভুরু করে দিচ্ছিস কেন রে? আর বলো না, তোমার শাশুড়ির যা শখ পাকা চুল তোলানোর। ওই কটা তো চুল, ও কটাও তুলে নিলে মাথায় থাকবে কি? দাঁড়াও ভেবো না, আমি একটা উপায় ভেবে বার করেছি। কি? শাশুড়ি শাশুড়ি। দাঁড়াও তোমার ছেলে কি বলে শুনি আগে। কি বলছে জামাই? তুমি আমাকে গল্প বলবে না? তোরা শাশুড়ি জামাই গপ্প নিয়ে থাক, ঘুম পাড়ি আসি আগে। চল আজ না তোমাকে আমি একটা রাক্ষসের গল্প বলবো। না ডাকাতের গল্প। চল বলবো আজ তোমাকে, সব বলবো। চল। বাবা এত জামা কাপড়, এ তো বাজার দোকান তুলে নিয়ে এলে। হ্যাঁ তোমার মামলা জিতিয়ে দিলাম, হিজ নেই, নামটা মিটিয়ে দিও। কত টাকা? টাকা নয় তবে আর কিছু। পূজোর বাজার শুরু করে দিলাম বুঝলে। কি সুন্দর কাপড় এনেছো গো, কি সুন্দর পাড়। এই শাড়িটা? হ্যাঁ এটা তোমার বিয়ানের জন্য। বিয়ানের জন্য? তা বেশ করেছো, বেচারা একদম এক কাপড়ে এসছে। বৌদি বৌদি। কেন রে? কুমু একটু টাকা চাইলো। খোকনকে একদম বুকে করে রেখেছে। তাই তো দেখছি, পাত্তাই নেই বেটার। কি আনতে দিলি? কলম। কলম?
ধরি তো লাগছে মা, কিন্তু ভাবছি সবাই বলবে না তো যে কলব দিয়েছি। ওমা না না, কলব কোথায়? তবে আমি তো একটু আরোগ দিয়েছি মাত্র। ও আরো? হ্যাঁ ভালো আরোগ মা, খুব ভালো আরোগ। কি রে কি হয়েছে মা ঠাকুরুন? কি হচ্ছে মা? তুমি দেখবে চলো, মরণ হচ্ছে দেখো। কি হচ্ছে মায়ের? চুপ মা, কি হচ্ছে আপনার? মা আপনার চুল মালি মানে আর কিছুই নয়, কুমোর মাইনেটা 1 টাকা বাড়িয়ে দিও। শোনো বৌমা, কুমোর মাইনেটা আরো 1 টাকা বাড়িয়ে দিও। ধোকে নিয়ে না তো পেটে পেটে এত। বলো কি শেষে বামনদি বুদ্ধি? আর বলো না, এদিকে বাবা তো আরো 1 টাকা মাইনে বাড়িয়ে দিয়েছে কুমু। বাবা সব রাজ করেলো, সত্যি মেয়েটার বুদ্ধি আছে, এমন ভাবে সবের মন জয় করছে না। যাবো কিন্তু এটা বড় চাপা, তুই মনের কথা বলতে চায় না? হয়তো এমন কোন দুঃখ আছে যা বলতে পারে না। কখন তুমি আমাকে ডাকাতের গল্প বলবে না? বলো না, বলো না। ডাকাতি গল্প ঘটনাটা সত্যি, এতো গল্প না, এতো গল্প না। রূপবতী আর ডাকাতি, উত্তম মানে ঘিরে পড়ে অঙ্গে বিনা রশি শরীরে।
কথা খুলে বলবে না ইন্দুর আমার আবার মনের কথা কি ও মা আমি কি তোর কথা বলেছি না বলনি মানে মনের ব্যথা লুকিয়ে রাখতে নেই আপনজনের কাছে খুলে বলতে হয় তুই আমার কাছেও বলবি না বেয়া বেশ বুঝলাম আমি তোমার আপনজন নই দিদি স্বামী কোনো সন্ধান পেলে তা সুধীন্দ্রা বললে তো আর বাবা শ্বশুর স্বামীর ঠিকানা জানা যায় না আর কি কিছু বলবে ও আচ্ছা কি করে জানা যায় বলো তো লেখো তো জামাই বলো অ অ আর এখানে যদি আমরা এইরকম একটা দাঁড়ি দিই এবার টোল টোল বন্ধ কর দেখি কখন যাও তো তোমার বাবা ডাকছে বলে না না আমি শাশুড়ির কাছে লিখছি শাশুড়ির কাছে লিখছি না আমি শাশুড়ির কাছে লিখছি শাশুড়ি আপনি কত বিদ্যে ধরি তাতে আমার লেখা পড়া যাও ওট বাবা ডাকছে ওট যাও যাও গোপাল যাও বাবা ডাকলে যেতে হয় হ্যাঁ যাও 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 সোনা বাবার নাম কি বাবার নাম বাবার নাম রবাবু ও তোর বাবার নাম কি আমার বাবার নাম হ্যাঁ সেসব শুনে আর কি লাভ দিদি লাভ লোকসানের হিসেবে পরে হবে বাবার নামটা বল আমার বাবার নাম শ্রী হরমোহন দত্ত গায়ের নাম গায়ের নাম মহেশপুর ডাকঘর স্বামীর নাম ভালো করে লেখ লেখ ধর লেখ তাদের নাম জেনে আর সত্যি কোনো লাভ নেই দিদি কেন যাদের ঘরের বউকে ডাকাতে ধরে নিয়ে যায় সে বউ কি আর বেঁচে থাকে না থাকলেও কেউ তাকে ঘরে নেয় অনেক পাকা পাকা কথা শিখেছিস পোড়ার মুখী ভাগ্যই আমায় শিখিয়েছে দিদি বেশ তো বেশ তো শোন ভাগ্যকে যাচাই করে দেখতে দোষ কি মানুষ কি ভাগ্যকে জয় করতে পারে না নাকি বল লেখ লেখ
লক্ষ্মীটি এখানে ভালো করে স্বামীর নামটা গোটা গোটা করে লে। হ্যাঁ লে। আবার কি ভাবছিস লে? বাবু শ্রী উপেন্দ্র উপেন্দ্র নাথ মিত্র উপেন্দ্রনাথ মিত্র মনোহরপুর। কি করছো? আমার ছোট খাতাটা। আচ্ছা জেলার নাম কি বলেছে? কই বলিনি তো। কি ব্যাপার রমনবাবু, এত জোর তলব একেবারে টেলি করে দেশ থেকে এখানে আনিয়ে নিলেন? তলব মানে আপনারই প্রয়োজনে। বসুন বসুন। আপনার স্ত্রীর নামে যে জমিটা কিনবেন বলেছিলেন সব ঠিক হয়ে গেছে? তার আর প্রয়োজন নেই রমনবাবু। না না আমি সব ঠিক করে রেখেছি, আমি শুধু আপনার স্ত্রীর নামটা বলুন। আমার স্ত্রীর নাম ছিল ইন্দিরা। ছিল মানে? সে আর নেই। নেই মানে বেঁচে নেই? হয়তো আছে কিংবা। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আপনার যদি আপত্তি না থাকে আমাকে বলতে কি কোনো বাধা আছে? বাধা? আপনি শুধু আমার উকিল নন রমনবাবু, আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আপনাকে বলতে কোনো বাধা নেই। আজ থেকে ছ মাস আগে আমি তোকে সারা বাড়ি খুঁজে উঠছি। কেন দিদি কি হয়েছে? তোর রবাবু তার এক মক্কেলকে নেমন্তন্ন করে নিয়ে এসছে, তা তুই তৈরি হয়ে নে। ও চুলটাও এখনো বাঁধিসনি, কাপড়টাও যা ছিঁড়ি। অনেকদিন পরে সব বলতে পেরে মনটা একটু হালকা হল। আচ্ছা আজ আমি আসি। না 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 বেশ ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া। না 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 আপনাকে আমি আর আটকাবো না, খাবেন আর যাবেন। আপনি একটু বসুন, আমি দেখি আবার ওদিকে। ও তুমি একা একা বসে থাকবেন, খুব কষ্ট হবে। না না কি করবেন? অসাধারণ দান। গানটা দারুণ না? আগে হ্যাঁ নি দারুণ। তাহলে কি করবেন বলুন তো? খাবার তো দিয়ে দিয়েছে, গানটা শুনে যাবেন না এসে শুনবেন? খাবারের পর চলো 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 খেয়ে পরে শুনবেন। হ্যাঁ শুরু করুন উপেন বাবু। বাবা ইনি আমার বন্ধু তুল্য মক্কেল শ্রী উপেন্দ্রনাথ মিত্র। মনোহর
উপরের শ্রী ভূপেন্দ্রনাথ মিত্র মহাশয়ের একমাত্র পুত্র। উনি বহুদিন পাঞ্জাবে ছিলেন। কি হলো উপেন বাবু, কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ খান, এক কাজ করুন, আগে ওই তরকারিটা খেয়ে দেখুন দেখি, খুব চেনা চেনা লাগবে, একেবারে আপনাদের দেশের মতো রান্না। আমাদের দেশের রান্না? ব্যাপার কি জানেন, যে মেয়েটি আমাদের বাড়িতে রান্না করে না, আপনাদের দেশের ওদিকে কোথায় থাকতো? আমাদের দেশের ওদিকে মানে? আপনাদের দেশ বলছি কেন, আপনাদের একবার ওই বাড়ির কাছাকাছি কোথায় থাকতো যেন? কথা বলেন তো, ওই মাংসটা আনতে বলো। ওই এই কুমু, সবাই যে বসে আছে, মাংসটা নিয়ে আয়। তোমার রান্না আজ খুব ভালো হয়েছে কুমু। আচ্ছা তোমার দেশ যেন কোথায় বলেছিল? আমাকে কালা দেখি। কালা দেখি? কোন কালা দেখি? ডাকাতে কালা দেখি? আমি একা নই, আমরা দুজন। তোমার সোনার চাঁদ কি আপনি এসে ধরা দিল? তার মানে? মানে আমরা তাকে ফাঁদ পেতে ধরে এনেছি। তো তোমরা মানে আর কে? আরে জানিস না, আমার রয় বাবু। তুই যে সেই তোর শ্বশুরের আর স্বামীর নাম ঠিকানা দিয়েছিলি রয়ের এক ডাকে, ও হাজির। কি কিন্তু শুভ দিদি, এখন যে আমার ভীষণ ভয় করছে। আবার ভয়? কিসের ভয়? না ভাবছি, ভাবছি আমার কপালে কি স্বামী সুখ আছে? তুই থাম তো, যত সব অলক্ষণে কথা, আমরা যা যা বলবো ঠিক ঠিক সেই মতো করবি। আমি বলে এখন অন্য কথা ভাবছি। কি কথা? আমার রাও বাবু তরু বাবুর যে কি হাল করেছে। কি হলো? আগে চলে গেল। এই গেল কেন? না ওই শুনো, রহু ধৈর্যম, এই তো কলির সন্ধে। নমস্কার। নমস্কার। আরে আপনি আসুন 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 আসুন, তারপরে করে ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, জানতাম আপনি আসবেন, তবে এত তাড়াতাড়ি আসবেন সেটাই ঠিক ভাবতে পারি। হ্যাঁ দেশে বেড়ে যাচ্ছেন তো? হ্যাঁ। আপনার দলিলগুলো নিতে এসছেন? হ্যাঁ। ওই যে আপনার যে দরকারি দলিলগুলো আমার কাছে আছে সেগুলো? ওর দলিল দলিল নিতে এসছে? হ্যাঁ দলিল নিতে এসছে। কিন্তু ভীষণ লজ্জা হচ্ছে জানেন। কেন বলুন? মানে দলিলগুলো পড়বো বলে বাড়িতে নিয়ে গিয়েছিলাম, বাড়িতে ফেলে এসছি। বাড়িতে? তা বেশ তো, তাহলে বাড়িতেই চলুন। বাড়িতে যাবো? হ্যাঁ গেলে অবশ্য খুবই ভালো হতো, কিন্তু মুশকিল হচ্ছে এক গাদা কাজ পড়ে রয়েছে। তাতে কি হয়েছে? তাহলে কাজ করুন, তাহলে বরং আপনি সন্ধ্যের সময় চলে আসুন বাড়িতে। সন্ধ্যের সময়? অসুবিধা হবে না। হ্যাঁ তাহলে কাজ করুন, আচ্ছা কাল পরশু যে কোনো দিন চলে আসুন। হ্যাঁ আসলে তো ঠিক আছে,
আমি এখানে এনে রাখবো, আপনি কাল পরশু যে কোনো সময় নিয়ে যাবেন। না না না, বরং আজকে সন্ধ্যেবেলা আমি বাড়িতেই যাব। আজ সন্ধ্যেবেলা বাড়ি যাবে? হ্যাঁ। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কে? তোমার ওই ও বাবু। হ্যালো। হ্যাঁ, আমরা তোমার সোনার চারদিকে ধরে এনে দিলাম, বাকি ভার তোমার। বাকি ভার আমার? হ্যাঁ। কি লা, কি ভাবছিস? না, ভাবছি তোমারই একটা কথা। আমার কথা? সেই যে তুমি বলেছিলে না ভাগ্যটাকে যাচাই করে দেখার কথা, আমি আমার ভাগ্যটাকে যাচাই করে দেখতে চাই। এটা তো আর একটা আছে। না না, এ দুটোর কোনোটাই আমার নয়। হ্যাঁ, দেখি দেখি দেখছি কার জিনিস কাকে দিয়েছি। কিন্তু আপনার তো কোথায় গেল? আমি একটা কথা বলতে চাই। মরণ মরণ, বালাই ষাট, এত সকাল সকাল কেন? নারী হারানি, এবার আমি সত্যি মরেছি। মরেছ? হারানি হারানি, তুই আমাকে বাঁচাবোন? নিচে থেকে শুধু এই খবরটুকু এনে দে, ওই বাবুটি কখন যাবেন? ছি ছি কুমু দিদি, কি বলছো তুমি? তোমার যে সব রোগ ছিল তা তো জানতাম না। আমার মাথা কাহারান, জন্মে শুধু এই উপকারটুকু করে দেব। এসব কাজ আমি করতে পারবো না, ছাড়ো, হাত ছাড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি বৌদিমণি হুকুম দেন। বৌদিমণি? তিনি হলেন সতী লক্ষ্মী, তিনি কখন এসব কাজে হাত দেন? আর আর যদি মানা না করেন তবে যাবি তো? বৌদি, কি কুমু দিদি না একটা মন্দ কাজ করতে বলেছে গো। হ্যাঁ, মন্দ কাজ, মন্দ কাজ গো করব। মন্দ কাজ? হ্যাঁ গো। ও চলে গেল, চলে গেল, চলে গেল গো, চলে গেল। তুমি আমাকে কোথায় পাঠিয়েছিলে তাই বলো। কেন রে, শুভ দিদি রাজি হলেন না? বৌদিমণি ঝ্যাটা নিয়ে তাড়া করেছিল বুঝলে। তাড়া করেছিল, মারেনি তো? না, তা মারেনি। দাও কি দেবি আপনাকে আমি মনপ্রাণ সমর্পণ করিয়াছি, গ্রহণ করিবেন কি? যদি করেন তবে আজ রাত্রিতে এই বাড়িতে শয়ন করিবেন। পুরো মুখে নিজের মনে কিসব ভাবলো, তারপর নিজের ঘরে চলে গেল, ব্যাস এটুকু জানি। এখন আমাকে কি করতে হবে তাই বলো না। আমি কি করে জানবো? আচ্ছা, ভদ্রকে আজ রাত্রিবেলা এই বাড়িতে থাকবে? তাই তো কথা। ও খেয়ে যেতে বলেছো তো? তা না হয় বললাম, কিন্তু আমি কি যদি বুঝে উঠতে পারছি না উপেন বাবু,
কি অজুহাতে এ বাড়িতে রাত্রি বাস করবেন? বাঁদিকে মানে রণবাবু কি হলো? বুকের দুদিকে ব্যথা। কি হলো দেখো বাবা? হ্যাঁ হয়ে গেল যে স্বপ্ন না, আমার মনে হচ্ছে কি যে বোধ হয় মৃগী আছে। আচ্ছা ওই তো জুতো শোকালে মৃগী সারে, আমি একটা জুতো জুতো আনো। না সেরে গেছে, আর আনতে হবে না, একদম সেরে গেছে, সেরে গেছে। হ্যাঁ যা, আবার ওখানে গেছে সর্বনাশ। তারপর তারপর এখন একটু সামলেছেন। হ্যাঁ সামলেছেন? হ্যাঁ মানে ভালো হয়ে গেছেন মনে হয়। ও তাহলে তো এক্ষুনি বাড়ি চলে যাবেন। না রে এতটা কি আর পারবেন, জাজ নিয়ে পড়েছেন। কি বললি? জিমিয়ে পড়েছেন তাই বল। হ্যালো, বাড়ি সবাই যখন ঘুমিয়ে পড়বে, সমস্ত আলো যখন নিভে যাবে, তখন আমর অসুখ জায়গা। অসুখ অসুখ না তোর মুন্ডু। কিন্তু এই অবস্থায় একা থাকা কি ঠিক হবে বাবা? বাড়িতে তো আমি একাই থাকি। না না সে একা কথা হচ্ছে না বাবা, আমি বলছি যে এই অবস্থায়। না 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 না, অসম্ভব। এই অবস্থায় তুমি কি করে একা রেখে দেবে? মাথা খারাপ নাকি? যদি মাঝ রাত্রির আবার যদি অসুস্থ হয়ে পড়েন। না না তা হয় না, একা রাখা যাবে না। শুনে কাজ করো, তুমি তোমার মাকে গিয়ে বলো আজ আমি আর রাত্রির ওপর না, আমি নিপেন বাবুর সঙ্গে সঙ্গে। না 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 সে কি কথা, ছি 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 তা কি হয়, আমি তো এখন ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছেন বাবা? ভালো হয়ে গেছে। তাহলে কি আপনি বাড়ি ফিরে যেতে পারছেন? না কেন? না মানে বাড়ি, তবে পথে যদি আমার কিছু হয়। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। না 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 এই শরীর নিয়ে একা একা রাত্রে বাড়িয়ে যাবে না। ঠিক ঠিক আমি তো তাই বলছি। তাই বলছেন না? তাহলে বাবা এক কাজ করুন, আপনি উপরে গিয়ে শুন। আমি তো তাই বলছি। আমিও তো তাই বলছি, আমি উপের বাবুর সঙ্গে শুনছি আগে। হ্যাঁ বেশ বেশ সেই ভালো সেই ভালো, আমি আমি সে কথা উপরে গিয়ে বলে দিচ্ছি। হ্যালো উপেন বাবু আগে ওই ঠিক রইল কি বলুন তো? ওই যে আপনি এদিকটাই শোবেন, আমি এদিকটাই শোব। আপনি ওদিকটাই শোবেন, একটু অসুবিধে করে হয়ে যাবে। এরকম বাবু বলছিলাম কি, বৌঠান ওপরে একা রয়েছেন তো, আমার তো আর অভিশাপ লাগবে। তাহলে আর কি করা যাবে, আমি একাই শুন। হ্যাঁ আমি চলি। হ্যাঁ ও ভালো কথা। হ্যাঁ দরজাটা দেবেন না যেন। হ্যাঁ সে আর বলতে, মানে আমি কখন কি দরকার লাগে তা তো বটে। আচ্ছা আমি কিন্তু এত সব সোনার গয়না পড়তে চাইনি দিদি। এটা আমার চিহ্ন, তুই যেখানে যাবি আমাকে মনে করবি। কেন আর পিছে তোমাদের সঙ্গে দেখা হবে না? যদি আর দেখা না হয়। কিলা চুপ করে কি ভাবছিস? ভাবছি, হ্যাঁ ভাবছি তিনি যদি আবার বিয়ে করে থাকেন। তোর মতন বাঁদর গাছে নেই, তার যে স্ত্রী নেই রবাবু তো তা জেনেছেন। কিন্তু আমার যে স্বামী আছে তাহলে উনি এখন আমায় কিভাবে দেখবেন? মেয়ে মানুষকে পুরুষ মানুষ কিভাবে দেখে? সেই জন্যই তো ভয় করছে। ও ভয় টয় পরে হবে, আগে বল দেখি স্বামীর মন কিভাবে ভোলাবি। মন ভোলাবো? হ্যাঁ কি করে ভোলাবো জানি না। কি করব? ওরে বাবা তাও কি আমায় বলে দিতে হবে? আচ্ছা রাখাচ্ছি। হাওয়া করছো কেন? তোমার বুকের ব্যথাটা কমেছে? বুকের ব্যথা? হ্যাঁ বুঝেছি। তুমি শুয়ে পড়ো। হ্যাঁ শুভ। হ্যাঁ তুমি শুয়ে পড়ো।
আমি তোমার পা টিপিনি। এই কি তুমি আমার পায়ে হাত দিলে? ছি ছি, চুপ। তোর পা টিপছি নাকি? উপেন বাবুর পা। তিনি তো না, তিনি এখন এইখানে। তুই উপেন বাবু আর আমি ইন্দিরা। হ্যাঁ, কেমন? আচ্ছা, হ্যাঁ নে পান। হমা, এটা তো ভুল। পান বাবা, পান খা। ফুল খাবো মিচি মিচি। এবার খেতে খেতে বল, তোমার হাতের পানটি কি মিষ্টি গো। তোমার হাতের পানটি কি মিষ্টি গো। না না না, ওভাবে নয়, পুরুষের মতন গলা করে। তোমার হাতের পানটি কি মিষ্টি গো। তোমার হাতের পান, হাসবি না, বল বল। রক্ষে করো ভাই, আমি পুরুষ হতে পারবো না। আমি বাবু জন্ম জন্মান্তর মেয়ে হয়ে থাকতে চাই। আলোটা বাড়াবেন না। কালা দিঘিতে এমন সুন্দরী কেউ ছিল? স্ত্রীর কোনো খবর পেলেন? না। তুমি কালা দিঘি থেকে কতদিন এসেছো? আপনার সেই স্ত্রীর সেই ডাকাতির ঘটনার পরে ইতিমধ্যে নিশ্চয়ই আবার বিয়ে করেছেন? না। আপনার উপযুক্ত কাজই করেছেন, নইলে আপনার সেই আগের স্ত্রী যদি ফিরে আসতেন দুজনে আবার বনি বনা হতো না? সে ফিরে এলেও তাকে ঘরে নেওয়ার সম্ভব নয়। কেন? তার জাত নেই কুমুদিনী। কিন্তু তবু যদি কোনোদিন সে ফিরে আসে? তাকে ত্যাগ করব। ত্যাগ করবেন? ঘুমোচ্ছ না? ঘুম আসছে না। কেন? আচ্ছা, পুরাণমুখীটা স্বামীকে ফিরিবে, আমাদের ছেড়ে চলে যাবে না গো। তা তো যাবি। আমাদের জন্য ওর মন কেমন করবে? না করা উচিত নয়। কেন? ও যাচ্ছে ওর নিজের ঘরে, আর আমি বুঝি পর। আমাকে ছেড়ে তুমি তোমার বাপের বাড়ি গিয়ে পড়ে থাকতে পারো, তারা তো তোমার কত আপন। একটা চিঠি পেয়ে থেকে গেলেন, তাই হাসছি। তুমি তো আমাকে থাকতে বলেছ, তাই থাকলে। তাহলে আমি এখন থেকে যা যা বলবো সব আপনি করবেন? ধরুন যদি এই মুহূর্তে বলি আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চলুন, যাবেন? পারবেন না তো? তুমি যাবে? কি কি পরিচয় নিয়ে যাবেন? তুমি যা বলবে। বেশ, বুঝলাম। কিন্তু আমাকে নিয়ে গিয়ে আপনার লাভ?
আমার কি হয়েছে আমি জানি না, বারবার শুধু শুধু তোমার কথা মনে পড়ছে। আমি আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। একেবারে ভালোবেসে ফেলেছেন? কিন্তু আমি তো একদিনের জন্য ধর্ম ত্যাগ করতে পারি না। আমি যাই বাবা। তোমার ধর্ম তুমি জানো, কিন্তু আমি শপথ করছি চিরদিন তুমি আমার হয়ে থাকবে। পুরুষের শপথ? না বাবা, বিশ্বাস নেই, আমি যাই। কুমুদিনী, কুমুদিনী চিনেছ না? দাঁড়া, আমাকে ইন্দিরা বলে তোমার মেনে নিতে হবেই। কুমুদিনী, তুমি যাবে না আমার সঙ্গে? যাব। মদি, মদি দরজা খোলো, মদি আমাদের সর্বনাশ হয়ে গেছে। মদি, মদি কি হয়েছে? আমার কিছু না, কি হয়েছে? কুমুদিনী নেই। হ্যাঁ, কুমুদিনী নেই। কুমু, কুমুদিনী, আরে এই কুমুদিনী কি হলো? আরে দরজা বন্ধ করলে কেন? কুমুদিনী দরজা খোলো, আরে দরজাটা খোলো না। আমার একটা বন্ধু আছে, আমি আমি সব ধরনের কাজ করব। আমার একটা জলজ্যান্ত মেয়ে বাড়ি থেকে একবার উবে গেল। আর তোমাকেও বলি বৌমা, আমি আগেই বলেছিলাম না যে ওসব মেয়েদের বাড়িতে ঠাঁই দিও না, ওরা সব নষ্ট। নষ্ট মেয়ে নয় মা, গ্রহের ফেরি আজ ওর এই অবস্থা, নইলে। কি বলছিস রমন, একটা পরপুরুষের সঙ্গে মাঝরাত্রিরে? পরপুরুষ না, উপেনবাবু ওর স্বামী। স্বামী? কি বলছিস রমন, স্বামী? হ্যাঁ মা, কুমুদিনীর আসল নাম ইন্দিরা। ইন্দিরা? ও হলো মহেশপুরের জমিদার হরমোহন দত্তর মেয়ে। ছি 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 ছি, হরমোহন দত্তর মেয়েকে দিয়ে তুমি দাসীগিরি করালে? কি হবে বৌমা? ভালোই হলো মা। ভালোই হলো? হ্যাঁ, এতে মুক্তি পেল। মিছি রাগ করছো, বললুম তো আমার একটা ব্রত আছে। সেই ব্রত শেষ হতে কতদিন লাগবে জানতে পারি? নিশ্চয়ই জানবে, তবে তার এখনো অনেক দেরি। কতদিন? এক মাস, দু মাস, তিন মাস। তার মানে যতদিন তোমার ব্রত উদযাপন না হচ্ছে ততদিন তোমাকে আমি ছুঁতে পারবো না, এই তো? বেচারা। কি বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছিলে? একেবারে ভিজে গেছো। ওই গাড়ি থেকে নেমে বাড়ি অবধি আস্তে আস্তে। কোথাও দাঁড়ালে না কেন? জ্বর হলে কি হবে বলো তো? তোমার সেবা পাবো। অবশ্য আমাকে ছুঁলে যদি তোমার ব্রত ভঙ্গ না হয়। কি অসুখ হলে আমাকে ছুঁবে তো? জানি না, চল। মিষ্টি
মিষ্টি বলবি সব মনে আছে তো আগে ওই আপনার শরীর খুব খারাপ মানে দাদাবুকে তাড়াতাড়ি চলে আসতে হবে তো আর কি কি বলবি ওই আপনার বিয়ে ঠিক হয়েছে তোমাকে যেতে হবে না না মানে ওই অনেকগুলো মিত্র তো একদম গুলিয়ে যাচ্ছে আর কি আমি বলো যেতে বল গুলিয়ে যাচ্ছে ভাবে না কিছু গুলিয়ে যাচ্ছে যদি একটা জুয়া চুরি করি তাহলে কেমন হয় বলো তো যদি বলি যে আমি ইন্দিরা আর তুমি আমাকে রাম রাম দত্তের বাড়ি থেকে কুড়িয়ে পেয়েছো এই তো তুমি কে কে বলো তো আমার মনের কথা তুমি জানলে কি করে তুমি কি মানুষ না আমি যে কে তা আমি নিজেই জানি না যাক আমার কথা থাক এবার তুমি আমার একটা কথা জবাব দাও দেখি কি কথা কুমুদিনী সেদিন যে বলেছিলে তোমার স্ত্রী ফিরে এলেও তোমরা তাকে ত্যাগ করবে
তার নাকি জাত গেছে তো সেখানে আমাকে ইন্দিরা বলবে কি করে জাত যাবার ভয় নেই নেই আমার খুব আছে কিন্তু তখন তো আমার প্রাণের দায় ছিল না এখন যে প্রাণ যায় তাই বলি তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি ইন্দিরা যে জাত গেছে কথা ঠিক নয় ঠিক নয় না ঠিক নয় ওই যে ডাকাত দলকে ধরেছিল না এই কথা তোমাদের কে বলেছে ওই ডাকাত দলের সর্দার ওই পুলিশের কাছে তাহলে সে গেল কোথায় বলো তো সেই কথাই তো কেউ জানে না আচ্ছা আমি ভাবছি যদি রমন বাবুর কাছ থেকে আমি একটা লিখিয়ে নিই কি লিখিয়ে নেবে এই যে তোমাকে ওরা এখন নদী টদীর ধারে কুড়িয়ে ফেলেছেন মন্দ বলেনি তাহলে তুমি বরং এক কাজ করো তুমি আমাকে সব শিখিয়ে পড়িয়ে দাও হ্যাঁ আর আমি না তোমাদের বাড়িতে গিয়ে ঠিক সেই মতো তোমার বাবার কাছে না না ওই আসল ইন্দিরা যদি ফিরে আসে তখন 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 তো জাল ইন্দিরা ধরা পড়ে যাবে কি করবে তাই তো ভাবছি হয়েছে আর ভাবতে হবে না তুমি কি করবে আমার বাবার বিষয়ে তুমি তো কিছুই জানো না জানি না আবার রাগি কি করে জানলে কেন ইন্দিরাকে কতদিন বাপের বাড়ি ফেলে রেখে দিয়েছিলেন তুমি কে সেই যে মশাই আপনি মাঝরাত্রি আমাদের বাড়ি ছেড়ে চলে এলেন আর তো ওদিকে গেলেন না আপনি শাড়িটা ফেলে এসেছিলেন এই নিন আর আপনার এই দরকারি দলিল আমার কাছে ছিল তাই ফিরিয়ে দিতে এলাম কিন্তু দলিলের কাজ তো এখন শেষ হয় আপনি মশাই অন্য উকিল দেখুন আমাকে বাদ দিন অন্য উকিল কেন আপনি কি আমাকে ছেড়ে যাচ্ছেন আগে হ্যাঁ রাজনীকে ভাগিয়ে এনেছেন হ্যাঁ না আপনি মশাই অস্বীকার করতে পারেন যে আপনি আমার রাধুনিকে নিয়ে পালিয়ে এসেছেন না না আমি আমি স্বীকার করছি যে আপনার ঠাকুর খুব খারাপ রাগ ছিল আপনি রান্না খেতে পাচ্ছিলেন না কিন্তু তাই বলে আমার রাধুনিকে মানে ওটা আমি অন্যায় করে ফেলেছি মানে আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না আমিও বোঝাতে পারছি না মশাই আমার বাড়ির কি অবস্থা হয়েছে একটা রান্না কেউ মুখে দিতে পারছে না আমার অমর রাধুনি আচ্ছা আপনি তখন থেকে কেন ওকে মানে কুমুদিনীকে ওই রাধুনি রাধুনি বলছেন বলুন তো তাহলে কি বলবো গৃহিণী যাকে মশাই আপনাদের ব্যাপারে আপনারা বুঝবেন ওর অনেক দিনে মাইনে বাকি ছিল তাই মাইনে 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 তো কোনো ব্যাপার না ওর এখানে কোনো অভাব নেই ও আপনি বেশি মাইনে দিচ্ছেন বুঝি মাইনের কোনো প্রশ্ন নয় আমি ওকে ভালোবাসি আপনি ওকে কি করেন আমি ওকে ভালোবাসা করি আপনি সব বনাশ করে ফেলেছেন কেন আপনি তো ক্রিমিনাল অফেন্স ডেকেছেন মশাই কেন আরে ওর স্বামী বর্তমান হ্যাঁ আপনি ওর স্বামীকে চেনেন চিনি খুব ভালো করে চিনি তিনি কোথায় থাকেন এখানে মানে কলকাতাতে কলকাতায় কোথায় এর বেশি বলা মশাই আমার পক্ষে উচিত নয় তবে মিথ্যেই আপনি ওকে বাড়ি থেকে ভাগিয়ে ওর মাথায় কলঙ্কের বোঝা চাপালেন কারণ ওকে আপনি ধরে রাখতে পারবেন না কেন আরে মশাই ও হচ্ছে মায়াবিনী মায়ায় বেঁধে সকলকে কাঁদিয়ে একদিন নিজে ঠিক পালাবে এ আপনি কি আমাকে অভিশাপ দিচ্ছেন নাকি আপনি অভিশাপ মানেন হ্যাঁ মানি বই কি নিশ্চয়ই মানি তাহলে আশীর্বাদ করছি আপনারা সুখী হন দাদা সুবুদিদি কেমন আছে মাঝে মাঝে তোর জন্য কাঁদে কাঁদিয়ে এলি কেন পরে আর যদি সুযোগ না হয় তাই তা সেদিন পালিয়ে এসেছিলাম শুভদিদিকে এই পোড়া মুখ আমি আর দেখাতে পারবো না পারবি যেদিন কুমুদিনী থেকে ইন্দিরা হবে আশীর্বাদ করুন না তাই যেন আপনি অভিশাপ মানেন তাহলে আশীর্বাদ করছি আপনারা সুখী হন
যেদিন কুমোদিনী থেকে ইন্দিরা হলি। তুমি কোথা থেকে পেলে? এটা কেন পরেছো? বারে আমি ভাবলাম তুমি এটা আমার জন্য এনেছো। না, এটা তোমার নয়। তাহলে তাহলে এটা কার? এটা জানি না। তুমি কদিন এখানে থাকছো বলো তো? থাকছি তো দাদাবাবু, আচ্ছা তোমার সঙ্গে ফিরবো। থাক, তোমার আমার সঙ্গে ফিরতে হবে না, তুমি এখনই বিদায় হও। না না, ভূষণ কখনো খালি হাতে ফেরে না।
ভূষণ দাদা, এই না তোমার শরবত। বাবু আপনি শরবত নেন। না ঝিটি তো বেড়ে, হ্যাঁ ঝিটি বেড়ে, ঝিটি বেড়ে। তুমি কেন করেছো? এ তুমি কোথায় পেলে? তাহলে আমি এখন থেকে যা যা বলবো সব আপনি করবেন? ধরুন যদি এই মুহূর্তে বলি আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চলুন, যাবেন? পারবেন না তো? তুমি যাবে? কি পরিচয় নিয়ে যাবেন? তুমি যা বলবে। বেশ বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে গিয়ে আপনার লাভ? কিন্তু আমি তো একদিনের জন্য ধর্ম ত্যাগ করতে পারি না। বাড়ি যেতে হবে। আমি কাল সারা রাত ধরে তো আমি সেই কথাই ভেবেছি, কি যে করব। আমি যে তোমাকে ছেড়ে একদিনও থাকতে পারবো না। ছাই কোথায় রেখে যাবে আমায়? কতদিনে ফিরবে? এই তো ভাবছি। থাক, আমার জন্য ভাবতে হবে না। আমার যদি কোনো বিপদ হয় হোক। রমণবাবুর কাছে শুনলাম তোমার স্বামী। হ্যাঁ আমার স্বামী। কোথায় আছেন তিনি? এখানে। এখানে তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই? তবে তিনি তো আমায় চেনেন না। চেনেন না? অথচ যোগাযোগ আছে। তাতে কি হয়েছে? তুমি তো তোমার স্ত্রীকে চেনো না। সে তো অবস্থার ফেরে, কিন্তু তিনি তো তোমার স্বামী। আর হরমোহন দত্তের মেয়েও তো তোমার স্ত্রী। হরম, তুমি দেখছি সবাই কি জানো? তা তো জানবে কালাদি। আচ্ছা তুমি আর কি কি জানো বলো তো? আমি আমি সব জানি। ইন্দিরার বোন কামিনী, ইন্দিরার কবে বিয়ে হয়েছিল সব। কবে বিয়ে হয়েছিল বলো তো? বৈশাখ মাসের 27 তারিখে শুক্লপক্ষের ত্রয়োদশীতে। Ha 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 ha!
কুমু হলো ডাকিনী যোগিনী বিদ্যেধরী। ও আমার শ্বশুরবাড়ি সম্বন্ধে যা যা বলেছে না সে যদি ছি ছি উপেন বাবু, আজ এ কথা বলতে আপনার মুখে বাঁধছে না? সেদিন যে অসহায় মেয়েটি আপনাকে বিশ্বাস করে সমাজ সংসার সমস্ত ত্যাগ করে আপনার আশ্রয় গিয়েছে, তার সম্পর্কে আজে বাজে কথা বলে আপনি তাকে সরাবার চেষ্টা করছেন? সরাবার কথা ভাবলে আমি আপনার কাছে ছুটে আসতাম না রমন বাবু। আমি যে কি বিপদে পড়েছি আপনাকে কি বলবো। বিপদ মানে? বাবা বাড়ির চাকরকে পাঠিয়েছেন আমাকে দেশে নিয়ে যাওয়ার জন্য। আপনি কি কুমুদিনীকে ছেড়ে যাবেন নাকি? আমি ছেড়ে কেন যাব, মানে কি একটা রাস্তা বার করা যায় সেইটি পরামর্শ করার জন্যই তো আপনার কাছে আসা। তো আমি কি করব? আমার বাড়িতে তো ওকে রাখা যাবে না, সে রাস্তা তো আপনি বন্ধ করে এসেছেন। হয়েছে, শুনুন, আপনি দেশে যাওয়ার সময় কুমুদিনীকে তার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। না না, সে কি করে সম্ভব? আশ্চর্য মশাই, এতদিন যার সঙ্গে আপনি স্বামীর মতো বসবাস করলেন তাকে তার বাবাতে পৌঁছে দেবার দায়িত্ব নিতে পারছেন না? আমি কার সঙ্গে কিভাবে বসবাস করেছি সে আলোচনা আমি আপনার সঙ্গে করতে চাই না রমন বাবু। আপনি শুধু বলুন আপনি আমার উপকারটুকু করতে পারবেন কিনা। বসুন। হচ্ছে মায়াবিনী, তোমার দাদা বাবুকে মায়া একেবারে ভুলিয়ে রেখেছে। বাবু বাবু, হ্যাঁ দাদাবুকে বাঁচান বাবু। হ্যাঁ ব্যস্তও না, ব্যস্তও না, বাঁচাবো বলেই তো মায়াবিনীকে আমি নিয়ে যেতে এসেছি। আচ্ছা ভূষণ, হ্যাঁ কি মেয়েটিকে কি তুমি দেখেছো? হ্যাঁ আগে না, কেন তো? বাবা ও হচ্ছে আসল মায়াবিনী, সব রকম রূপ ধরতে পারে। এখন তোমার দাদাবাবুর সেই বউ মানে তোমার বৌদিমণির রূপ ধরে আছে। বাবু গলাটা জেনা জানা লাগলো। রাম 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 রাম। আচ্ছা ভূষণ, ভূষণ তুমি তোমার দাদাবাবুকে বাঁচাতে চাও? তাহলে কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে, আর কেউ পারবে না। বলুন, এই যে চিঠিটা তোমার ওই দাদাবাবুর বাবা কোদ কর্তাবাবুর হাতে পৌঁছে দিতে হবে, পারবে? ধরো ধরো যাও। আচ্ছা শোনো, এই চিঠির খবর তোমার দাদাবাবু যেন একেবারে জানতে না পারে। যাও। কেন দুটি তো কি করছে বলুন তো? সামনে রবিবার মহামায়ার মন্দিরে তোমার সঙ্গে আবার দেখা। মান্যবর মিত্র মহাশয়, আমার প্রণাম গ্রহণ পূর্বক এই পত্রখানি মনোযোগ সহকারে পড়িবেন। আপনার পুত্র কুমুদিনী নামনি একটি বিবাহিতা স্ত্রীলোককে বিবাহ করিবেন স্থির করিয়াছেন, তার পরিণাম ভাবিয়া আপনাকে এই পত্র লিখিতেছি। জ্ঞাত হইলাম আপনি আপনার পুত্রের অন্যত্র বিবাহের ব্যবস্থা করিতেছেন, যথাশীঘ্র সেই ব্যবস্থায় উপেন্দ্রবাবুকে চিঠির বিষয় জানাইবার প্রয়োজন নাই, কারণ তাহাতে হিতে বিপরীত হইতে পারে। এই ব্যাপারটি আপনি আপনার বৈবাহিকের সহিত পরামর্শ করিলে সুফল পাইবেন, কারণ অদ্যাবধি তাহার কনিষ্ঠা কন্যা অবিবাহিতা রইয়াছেন। সেখানে কে আছে রে? একজন ডাকিনী। সে কি? মায়াবিনী কুহকিনী। কুহকিনী এখন কোথায়? উকিল মহাশয়কে নিয়ে গেছেন।
শোন, আমি একবার মহেশপুরে যাব, দাদাবু যেন টের না পায়। উপেন এখন কোথায়? ঘুমাচ্ছেন। দাদাবু ওই একজন ওঝা দেখালে হতো না? ওঝা না তোমার মুন্ডু। বধূমাতার অনেক খোঁজ করিয়াছি, আপনার কথাই যথার্থ ভবিতব্য। আমার বিশেষ অনুরোধ, যদি আপনার কনিষ্ঠ কন্যার সহিত উপেনের বিবাহের অনুমতি দেন, যে কয়দিন বাঁচিব আপনার নিকট কৃতজ্ঞ থাকিব। কার চিঠি? ওই মনোভাবপুর থেকে মিত্তির মশাই উপেনের সঙ্গে কামিনী বিয়ের প্রস্তাব করে পাঠিয়েছে। বিয়ে উপেনের সঙ্গে? তা কি করে সম্ভব? অসম্ভবটা কিসের জন্য শুনি না? মানে ঠিক এই সময় আমি ওদের মতামত জানতে চেয়েছিলাম, ওরা মতামত জানিয়েছেন, এখন আমার পক্ষে পিছনে সম্ভব নয়। আপনি আমাকে দুটো দিন সময় নিন। দুটো দিন মানে রবিবার? এই তো স্নেহের রমণ, তোমাকে যে কি লিখে আশীর্বাদ জানাইব, যথা সময় তোমার পত্র পাইয়া আমি তোমার কথা মতন দত্ত মহাশয়কে জানাইয়াছি। তিনি কামিনীর সঙ্গে বিবাহের বিষয়ে কথা বলিবার জন্য উপেনকে লইয়া মহেশপুরে যাইবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন, তাই আগামী রবিবার উপেনকে লইয়া যাইব স্থির করিয়াছি। ইতি আশীর্বাদক ভূপেন্দ্রনাথ মিত্র। আগামী রবিবার বিবাহিতা? ইনি ইনি আপনার পুত্রবধূ কুমুদিনী। কুমুদিনী যার কথা রমণকে নামে লিখেছিল? তুমি আপনি কে? আমি রমণ। তুমি কুমুদিনীর কথা আমি লিখেছিলে? হ্যাঁ। তোমাদের উল্টো পাল্টা ব্যাপার আমি কি? শুনুন, আমি বলছি। কি বলবেন আপনি? যে আপনার ছোট মেয়ের সঙ্গে বিয়ে অসম্ভব, এই তো? ঠিক তাই। কথাটা আগে বললেই পারতেন দত্ত মশাই, শুধু শুধু এই বিয়ের ব্যাপারে উপেনের সঙ্গে আমার মনোমালিন্য ঘটাবার কোনো দরকার ছিল না। আমি আসি। কিন্তু কুমুদিনী যে আপনার পুত্রবধূ এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। কুমুদিনীকে আমার পুত্রবধূ বলে আমি কিছুতেই স্বীকার করবো না। আজ থেকে 12 বছর আগে আপনি তো দুই সাক্ষী রেখে বিয়ে দিয়েছিলেন বেআইসাই কুমুদিনীর সঙ্গে। হ্যাঁ, আপনার পুত্রবধূ আমার বড় মেয়ে ইন্দিরা। ইন্দিরা? তবে বলে কুমুদিনী? না, আগে কুমুদিনী ছিল, আজ থেকে আবার ইন্দিরা হলো। তাহলে কুমুদিনীর সঙ্গে উপেনবাবু তো আগে আসছেন কুমুদিনীর সঙ্গে দেখা করতে। কিন্তু উপেন যখন জানবে এই ইন্দিরা, উপেনবাবুর ব্যাপারটা আমাদের উপরেই ছেড়ে দাও। এই এই কামিনী, কামিনী শোন শোন, এরকম দরকারি কথা মনে পড়ে গেছে। আমি যে তোমাকে তখন কামিনী কামিনী কি মা, তোরা যা করছিস কোনো ভয় কিছু নয় তো? না না মাসিমা, কিচ্ছু ভয় নেই, আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। নিশ্চিন্ত হয়ে থাকতে পারছি কোথায়, উপেনের যা জেদ তাই বড় ভয় হয়। তুমি বড্ড বেশি ভাবছো মা। আমি বলছিলাম কি বাবা, বিআইমশাই যখন মেনেই নিয়েছেন তখন উপেনকে সব খুলে বললেই তো হয়। হয় মাসিমা হয়, তবে যে বললেন জেদ, মানে ইন্দিরাকে উপেনের নিজে পছন্দ করে দিলে ভালো হয় না? তাহলে পরে হয়তো ভাবতে পারে যে আমরা জোর করে ওর ঘাড়ে চাপিয়েছি। বড় ভয় হয় বাবা, দেখো কোনো বিপদ যেন না হয়। মাসিমা আপনি আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। এই চলুন। ব্যায় মশাই একটু স্থির হয়ে বসুন তো। আচ্ছা ওরা এখনো আসছে না কেন বলুন তো? আমাদের ভাববার দরকার কি? ভাববো না বলছেন? না দরকার নেই, বসুন। বসি। সেবার আমি যখন কলকাতায় গেলাম, আচ্ছা আপনি কি আমার কলকাতার বাড়ি দেখেছেন? না দেখিনি। আচ্ছা পালকি থেকে, আচ্ছা ওরা এখনো আসছে না কেন বলুন তো? আপনি তো বড্ড ব্যস্ত হয়ে পড়েছেন দেখছি। আচ্ছা আমাকেই দেখছেন। শুনুন ব্যয় মশাই, যে দরকার হয় আপনি কঠিন হাতে সাজা দেবেন, উপেন আপনারই ছেলে। সাজা দেব তো? সাজা দেব কেন? মানে যদি দরকার হয়। আচ্ছা ওদেরকে এখনো আসার সময় হয়নি? আমার এই হারামজাদা ছেলেটা কি করছে বলুন তো? আমি এসেছি। কি হলো? আমি তো কিছু
কুমুদিনী তুমি কোথায়? কুমুদিনী তুমি কোথায়? তন্ময়াদিনী। হ্যাঁ সে সে কি তাহলে আমার কুমুদিনী কোথায়? কুমুদিনী সে আবার কি? সে আমার স্ত্রী না, সে তোমার স্ত্রী নয়। সে আমার স্ত্রী নয়? তোমার বিবাহিত স্ত্রী তো ইন্দিরা। কিন্তু তাই বলে আর কি আমি কুমুদিনীকে দেখতে পাবো না? তুমি কুমুদিনীর দর্শন চাও? চাই, এখনই চাই। ঠিক আছে, চোখ বুঝিয়ে খানিকক্ষণ অপেক্ষা করো, আমি ঠিক যেমন বলবো তুমি ঠিক তেমনই করবে। আচ্ছা করবো, কি কি করতে হবে বলুন। চোখ বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, একদম নড়বেন না। না কিন্তু আচ্ছা মায়াবিনী আপনার গলাটা কোন দিকে গেল? ধরেছেন শুনলাম, কাকে? ইন্দিরা দিদি, ইন্দিরা এখানে? আগে হ্যাঁ মশাই, তোমার সামনে এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।